দাঁতের মাঝখানে দুটো ফাঁকা দেখা যায়, দেখি বের করো তো। আরে বের করো বের করো, এ তোমার দাঁতের মাঝখানের ফাঁকার মধ্যে তো এই যে মাছ ধরা ইয়া বসা যাবে, ডার্কি বসা যাবে, তোমার দাঁতের মাঝখান দিয়ে রেল লাইনও দেওয়া যাবে, এটা কি তুমি জানো? হোয়াটসঅপ গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অ্যান্ড আরও একটা ব্র্যান্ড নিউ ভ্লগস আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমি বরাবরের মতোই বৃহস্পতিবার যেহেতু বাড়িতে আসি, তো এই আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমি বৃহস্পতিবার বাড়িতে আসছি রাতে, অ্যান্ড আজকে বের হইলাম যে আপনাদেরকে ব্লগস দেওয়ার জন্য। তো যেই বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, আমি যখন ক্যামেরাটা অন করলাম দেখি ক্যামেরাটা গুলো আসতেছে, ঝাপসা আসতেছে। কী ব্যাপার ভাই, ক্যামেরা ঝাপসা আসে কেন? পরে ভালো করে ফোনের পিছনে দেখি যে আমার ক্যামেরার লেন্সের মধ্যে একটু ঝাপসা হয়ে গেছে, আমার তো মাথাটাই অবাক। তারপর দেখি যে ভিতরের দিকে ওই ভাপ জমলে যে একটা ঘামের মতো অবস্থা হয় সেটা জমে গেছে, আমার তো মাথা খারাপ হয়ে গেলো। এটা যদি না শুকায় তাহলে তো আমি ভিডিও করতে পারবো না, ক্যামেরাটা একবারে গেল। তো যাই হোক ভাই, এক মিনিট পরেই আমার ক্যামেরাটা ক্লিয়ার হয়ে গেছে, তারপরে যে ভিডিওটা স্টার্ট করলাম। তো যখন ওটা দেখছিলাম আমার পুরো কলিজাটাই চলে গেছিলো যে আমার ফোনটা মনে হয় গেলো, আর ফোনটা গেলে তো আমার ভিডিও টোটালি অফ হয়ে যাইত। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না। ওই যে আমরা আসছি বাড়ির সামনের দিকে একটা মাঠে, তো এটা আপনাদেরকে দেখাবো এখন। তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন বেগুন ক্ষেত, যাই হোক এই যে এটা, এই সেই বেগুন ক্ষেত। অ্যান্ড আমরা ওই যে ওই জায়গাগুলা ওইগুলা, তারপর এই ফাঁকা জায়গাটা, এটার মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ভিডিও শ্যুট করে থাকি। অ্যান্ড এই যে ফাঁকা জায়গাটা, সেটা এই যে সিএমকে আপনারা দেখতে পারতেছেন, আমার মডেল। আমার শর্টস ভিডিওগুলোর বেশিরভাগগুলো দিয়ে আপনারা তাকে দেখতে পাবেন, কারণ সে আমার শর্টস ভিডিওর মডেল, ঠিক আছে। অ্যান্ড এই যে দেখেন একটা গাছে, এটা হচ্ছে বেগুনের ফুল, আর এই যে গাছের মধ্যে বেগুন ধরছে এই যে। সো এই হলো মোটামুটি বেগুন ক্ষেত। আর সামনে আর একটা আছে কাঁকরোল, সেটা একদম আমার বাজে লাগে একটা সবজি, বাজে সবজি আমার কাছে। তো সেগুলো অনেকেরই ভালো লাগতে পারে। অ্যান্ড এগুলো হচ্ছে হলুদ গাছ। সো এই যে দেখেন, এটা পরাগায়ন করানো হয়েছে, যার ফলে এই যে যে মাথাটা মুন্ডুটা এটার মধ্যে দেখবেন যে পরাগরেণু লেগে আছে। তো যাই হোক, আর এটা হচ্ছে দুই বা তিন দিন বয়সে একটা কাঁকরোল, যেটা মোটামুটি এখন পরিপক্ক হওয়ার দেখা যাচ্ছে। আর এই যে নিচে একটা দেখতে পারতেছেন, জানি না দেখা যাইতেছে কি না, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচ দিনের কাঁকরোল। তো এইভাবে এই কাঁকরোলটার বয়স যখন সাত থেকে আট দিন কিংবা নয় দিন হয়, তখন ওটা ব্যবহার উপযোগী হয়। আর এই যে নীল কালারের ঘরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের মসজিদ। আসলে এরকম সিনারি আপনি শহরের কোথাও দেখতে পাবেন না, এই সিনারিগুলো শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব। অ্যান্ড আমার যে মডেল, ওকে দেখেন, ও শুধু বারবার উলুক ভুলুক করে ওকে নিজেকে ক্যামেরার মধ্যে দেখানোর জন্য পাগল হয়ে গেছে। ও যেহেতু আমার থেকে একটু শর্ট, মানে ছোটো, ক্যামেরা অব্দি ওর হাইট যায় না, এই জন্য শুধু লাফালাফি করতেছে, আর যখন ওর দিকে ক্যামেরা ধরবেন তখনও একদম চুপ। কী ব্যাপার মডেল, কী খবর তোমার? ভালো, মানুষকে বলো কিছু। কি বলবো, যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর কিছু বলার নাই? না, তোমার দর্শক ভালো আছে কি না সেটা তোমাকে জিজ্ঞেস করা লাগবে না? হ্যাঁ, দর্শক ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, ওরা যদি বলে যে হ্যাঁ ভালো আছি, তুমি কেমনে বুঝবা? এজন্য কী করতে হবে, তাদেরকে কমেন্টে বলতে হবে যে তারা কেমন আছে, সেটা রিপ্লাই জন্য কমেন্টে দেয়, ঠিক আছে? মাথা ঝুঁকেলে কী হবে, বলতে হবে মুখ দিয়ে। তোমার দাঁতের মাঝখানে দুটো ফাঁকা দেখা যায়, দেখি বের করো তো। আরে বের করো বের করো, এই তোমার দাঁতের মাঝখানের ফাঁকার মধ্যে তো এই যে মাছ ধরা ইয়া বসা যাবে, ডার্কি বসা যাবে, তোমার দাঁতের মাঝখান দিয়ে রেল লাইনও দেওয়া যাবে, এটা কি তুমি জানো? দেখেন কীরকম লজ্জা হইতেছে। দেখি বাড়ির দিকে যাই, আমি এখন সকালে ব্রেকফাস্ট করি নাই। আমাদের মানে আমরা যারা গ্রামে থাকি তাদের সকালের ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের ভাত, এটাই আমাদের ব্রেকফাস্ট। আর একটা আপনাদেরকে ফুল দেখাই, এই ফুলটা আপনারা সচরাচর
বেশিরভাগ জায়গায় দেখতে পাবেন না, খুব রেয়ার একটা ফুল, সেটা হচ্ছে এই যে ফুলটা। এই গাছটা অনেকটা হলুদ গাছের মতো, হ্যাঁ এই ফুলটা আপনারা বেশিরভাগ সময়ই দেখতে পাবেন না, এটা রেয়ার একটা ফুল। দেখেন কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কালকের পরশু দিনে জমির মধ্যে পানি জমে গেছে, চাষের অযোগ্য হয়ে গেছে এটা। দৌড় দৌড়। তো ভাই সকাল সকাল গেছিলাম একটু পিছনে ওইদিকে, বিকজ আমার ফোনে ইন্টারনেট নাই, ওখানে একটা ওয়াইফাই আছে এক ভাইয়ের, সেখানে গিয়ে কানেক্ট করে একটা ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য। আপনারা সন্ধ্যা 7টায় ওই ভিডিওটা দেখতে পাবেন। অ্যান্ড শুধু ওইটা না, আমি প্রতিদিনই প্রায় সন্ধ্যা 7টার দিকে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেল চেক করবেন। ছবি না তো ভিডিও হইতেছে, এটা ভিডিও। এটা নিয়ে জানাবো কি লাগছে। রিয়েলমি ডিএল, রিয়েলমি রিয়েল না ডিআর, এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একাই বাসার ভিতরে, বৃষ্টিতে কোথাও যাইতেও পারবো না, পুরো ক্যান্সেল শেষ, সব কিছু ক্যান্সেল, সেট আপ ওকে। হ্যাঁ এখন সে মনে হইতেছে যে দৌড় দিয়ে বাড়ি চলে যাবে। এই দেখেন ইস মাই নানা ভাই, একটা সিনেমেটিক শট হয়ে যাক নানা ভাইয়ের। জুমার নামাজের পরে এক ভাইয়ের বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, তো সেখানে যাচ্ছি এখন। সো আমি একাই নাই, সাথে আমার আরও পিচি আছে, এই যে পিচি এদিকে। তো আমরা যাচ্ছি এক জায়গায়, যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে সরাসরি দেখা হবে। সো গাইস গাড়ির তেল শেষ হয়ে গেছে, এই যে দেখেন ছোট ভাই গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতেছে। এই যে পিচি লামিসা আর জুবাইয়ের গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতেছে। ৭০ টাকার তেল ঢেলাম, 70 কিলো গেলে তো হইতো কাজ। আমরা যে জায়গাটার মধ্যে তেল নিলাম তার ঠিক সামনে বাবা বাড়ি কোটে তোমার বিশাল মাঠ, সবুজে সবুজ। ঠিক আছে তো তেল নেওয়া ওকে, আমরা আবারও যাচ্ছি। আর এই জায়গাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে যে এগুলো ধান চাষের জমি দিয়ে ভরপুর আর কি, কারণ আপনি এই জায়গাটার মধ্যে যেদিকে তাকাবেন শুধুমাত্র ধানের জমি দেখতে পাবেন, যখন ধান পাকে তখন এই জায়গাগুলো পুরোটাই, এখন যেরকম চারদিকে সবুজ দেখতেছেন তখন পুরোটাই চারদিকে হলুদ হয়ে যায় আর কি, সোনালি রঙে ভরে যায়। আর যদি একবার এই যে এরকম পানি জমে জমির উপরে, মানে এই রাস্তা পর্যন্ত যখন পানি চলে আসে, তখন এই যে ধানের জমি যেগুলা সেগুলা বেসিক্যালি পানির নিচে থাকে, যেটা কৃষকদের জন্য অনেকটা ক্ষতিকর এবং শোচনীয় একটা অবস্থা সৃষ্টি করে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যেন কৃষকদের এই ক্ষতিটা না হয়। সামনে রাস্তার যে একটা বাজে অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটু দেখাবো, বেশি না। এই যে দেখেন এ হলো বাংলাদেশের অবস্থা, 70 টাকার তেল পুড়ে যদি এই রাস্তায় আসি, এই 60 টাকার তেল এখানেই শেষ। ঠিক আছে এই দেখেন কী একটা ঝাঁকি। ভাই সাবধানে। সো এই হলো আমাদের রাস্তার অবস্থা, যাই হোক আর দেখাইতে চাই না ভাই, পিছনের যে একটা খাদাওয়ালা রাস্তা ভাই, এই রাস্তায় আমার পুরো কলিজা কলিজা জায়গায় ছিল না। সো যাই হোক ছোটো ভাই আমার কেয়ারফুলি নিয়ে আসছে, এটার জন্য আমি কৃতজ্ঞ, আর থ্যাংকস টু আল্লাহ। সো ভাই ব্রাদার আমাদের ট্যুরটা মোটামুটি শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি।
আশা করি আপনাদের ব্লগসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দেবেন। এবং দেখা হচ্ছে।